সামনে লাইলাতুল বারাআ নামে একটি রাত আছে আপনার আমাদের এই অঞ্চলে এটাকে লাইলাতুল বারাআ নামে এটি পরিচিত মনে রাখতে হবে বারাআত শব্দটি আরবি ভাষায় বারাআ এর অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা যেমন আপনারা জানেন সূরাতু আত-তাওবার শুরুতে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা হলো এর আগে আমি যে আয়াতটি বলেছি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্না বুরাআ মিনকুম ওয়া মিম্মা যে আমি তোমাদের সাথে আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম অর্থাৎ বারাআ মানে হলো সম্পর্ক ছিন্ন করা যদি বলা হয় লাইলাতুল বারাআ তাহলে সম্পর্ক ছিন্নের রাত অতএব এই টার্মিনোলজিটাই ভুল তাহলে এখানে আসলে টার্মিনোলজি কোনটা এটা ফারসি ভাষায় বরাত আমরা বাংলা ভাষায় পরবর্তীতে এটাকে বলে থাকি বরাত বরাত মানে হলো ভাগ্য অতএব এটা লাইলাতুল বরাত অর্থাৎ একটা শব্দ আরবি আর টোল ফারসি এই দুটো সংমিশ্রণের নতুন একটি পরিভাষা তৈরি করা হয়েছে যেটি সাবকন্টিনেন্টে আছে যেটাকে বলা হয় লাইলাতুল বারাআ আসলে শব্দটি হলো লাইলাতুন নিসফে মিন শাবান শাবানের 15তম দিনের যে রজনীটা আরবিতে রজনী রাত যেহেতু আগে আসে অতএব 15তম দিন যেটা হবে তার আগের যে রাতটি এই রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান এই সংক্রান্ত বিভিন্ন ধরনের বর্ণনা আছে বহু ধরনের বর্ণনা আছে এই রাতে ইবাদত কি হবে তার বর্ণনা আছে এই দিনে ইবাদত কি হবে দিনের বেলা ইবাদত কি হবে সেই বর্ণনা আছে এই রাতের ইবাদতগুলোর ক্যাটাগরি কি হবে কয় রাকাত নামাজ পড়বেন ইত্যাদি বর্ণনা আছে এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি করেন ইত্তকার ধরনের বহু বর্ণনা আছে এই রাতে আপনার রিজিক অথবা আপনার ভাগ্য আপনার আমার আপনি কত বছর বেঁচে থাকবেন ইত্তকার সবকিছু নির্ধারণ হয় এই জাতীয় অনেক বর্ণনা আছে সবগুলো বর্ণনা হচ্ছে মিথ্যা অথবা দঈফ হয় মাউযু অর্থাৎ বানওয়াট অথবা এগুলো দঈফ দুর্বল অতএব এই রাতের কোন ইবাদত অথবা এই দিনের কোন ইবাদত অথবা এই রাতের ইবাদতের কোন স্পেশাল ক্যাটাগরি অথবা ক্লাসিফিকেশন অথবা এটা কোন ডেসক্রিপশন যে এত রাকাত নামাজ পড়তে হবে এই নামাজে এরকম এরকম করতে হবে অথবা দিনের বেলা রোজা রাখতে হবে ইত্তকার ইত্তকার যে সকল বর্ণনাগুলো আছে এই সকল বর্ণনাগুলো সবই সবই দুর্বল অথবা এগুলো বানওয়াট বর্ণনা অধিকাংশই দুর্বল এবং বাকিগুলো বানওয়াট তাহলে এর মধ্যে এই রাতকে কেন্দ্র করে কোনো সহি অথবা সঠিক কোনো বক্তব্য নাই হ্যাঁ আছে রাতগুলোকে কেন্দ্র করে বিভিন্ন দিবসগুলোকে কেন্দ্র করে তিন ধরনের প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায় একটা প্রবণতা হচ্ছে তিন ধরনের ইস্যু রয়েছে তিন ধরনের বাস্তবতা আছে প্রথম বাস্তবতা হচ্ছে কোন কোন রাতের ইবাদত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রচন্ড প্রিয় এবং এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাবেত যেমন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি লাইলাতুল কদরি ঈমান এবং ইহতিসাবের সাথে কেউ যদি কিয়াম করে কিয়ামুল লাইল করে তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন এটি প্রমাণিত এটি বিশুদ্ধ এবং প্রমাণিত এক ধরনের রাত আছে যেই রাতের কোন ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত নয় এটার দিনের কোন ইবাদত হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং ইবাদতের কোন ক্লাসিফিকেশন হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু রাতের কিছু ফজিলত আছে সেই ফজিলত যেমন লাইলাতুন নিসফ মিন শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ পর্যন্ত হাদিসটিকে হাসান বলেছেন হাসান লি গায়রিহি এবং অন্যরা হাদিসগুলোকে হাদিসটাকে সহিহ বলেছেন ইয়াত্তারিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফ মিন শাবানে তিনি মানুষের দিকে তাকান এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশাহিনিন আও লিমুশরিকিন তিনি সেই দিন মুশরিক এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে এই সকল ব্যক্তিদেরকে সারা সবাইকে ক্ষমা করে দেন এখন আপনি চিন্তা করে দেখেন লাইলাতুন নিসফ মিন শাবানে কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলের কর্তৃক সাবেত নাই কিন্তু আপনি যদি এই রাতে ক্ষমা পেতে চান তাহলে দুটো জিনিস করতে হবে কোনো শিরক করা যাবে না এখন আপনি চিন্তা করে দেখেন জীবনে শিরক করছেন কিনা তাহলে তাড়াতাড়ি তওবা করেন অথবা এখনো শিরকের মধ্যে আছেন কিনা তাহলে আপনি কোনো ভাবেই ক্ষমা পাবেন না দুই নম্বর হচ্ছে কোনো মুসলমানের বিরুদ্ধে আপনার অন্তরে বিদ্বেষ হিংসা ঘৃণা ক্ষোভ ইত্যাদি আছে কিনা থাকলে তাড়াতাড়ি দূর করে দেন তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন এটা অটো যখন ডিসকাউন্ট দেওয়া হয় তখন কোনো ক্লাসিফিকেশন থাকে না বিভিন্ন জায়গায় বলা হয় সেল অফ সেল অফ সেল অফ এরকম ডিসকাউন্ট দেওয়া হলো তখন বলা হয় না যে এই ক্লাস অফ সিটিজেন এটা সেল অফ পাবে ওরা সিটিজেনরা সেল অফ পাবে না এটা আল্লাহর পক্ষ থেকে জেনারেল কনসেশন এটা আল্লাহর পক্ষ থেকে জেনারেল কনসেশন যারা জেনারেল কনসেশন এবং হাদিসের আরো অনেক বর্ণনা আছে যারা পিতামাতার অবাধ্য এবং যারা মদ পান করে এদেরকে ক্ষমা করে দেওয়া হবে না যারা জেনা করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে না এখন জেনার কথা চিন্তা করে দেখেন তো ইয়াং এবং বুড়োরা যারা আছে জেনা করে না কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন লোকেরা বিভিন্ন ধরনের জেনায় লিপ্ত হবে এবং সুদেরও তারা কিছু অংশ তারা নিজেরা গলত গ্রহণ করবে এখন আপনি কি এরকম অবস্থায় আছেন কিনা চিন্তা করে দেখেন তো আপনি এরকম অবস্থায় জেনা তো চোখের জেনা তো কমপক্ষে হচ্ছে হাতের জেনা হচ্ছে মুখের জেনা হচ্ছে অথবা কি অন্তরের জেনা হচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে অথবা আপনি পাওয়ার জন্য আপনি ক্ষমা পাওয়ার জন্য কোয়ালিফাইড না কোয়ালিফাইড হতে হলে আপনাকে এই কাজটি করতে হবে অথবা আপনি কোয়ালিফিকেশনই তো আপনার অর্জন নাই আপনি কিভাবে এন্ট্রি লেভেলই তো আপনার এখন অর্জন হয় নাই তাহলে আপনি ওটা কিভাবে পাবেন ওটা পাওয়ার কোনো সুযোগ নাই ইউ মেক ইউর সেলফ লাইক দিস অ্যান্ড ইউ উইল গেট অটোমেটিক্যালি দি ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদত এখানে সাব্যস্ত নাই কিন্তু রাতের ফজিলত আছে আর কিছু রাত আছে এটার না আছে ইবাদতের কোনো আপনার
কোন বর্ণনা কোরআন এবং হাদিসে না আছে এই রাতের কোন ফজিলত যেমন মেরাজের রাত এর কোন ফজিলত আছে কোথাও না কোন দুর্বল হাদিসও আছে এখন যেগুলো বানাইছে এগুলো লোকেরা বানোয়াট বক্তব্য এর কোন কি নাই ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত নয় এবং এর কোন ইবাদত সাব্যস্ত নয় অতএব লাইলাতুন নিসফে মিন শাবানের কোন ইবাদত হাদিস দ্বারা সাব্যস্ত নয় সেজন্য আপনি এটা করবেন না কিন্তু এর ফজিলত আছে আপনি ঘুমিয়ে থাকলে এটা পেয়ে যাবেন কিন্তু আপনাকে ওই গুণগুলো অর্জন করতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন আকুলু ক্বাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল-গফুরুর রহিম